হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে রান্নাঘর সংক্রান্ত 10টা টিপস শেয়ার করব। এই টিপসগুলো তোমাদের খুবই কাজে আসবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে শুরু করছি আমার এই টিপস ভিডিও। সবার প্রথমে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, অনেকগুলো বিস্কুট যাতে ড্যাম না হয়ে যায় সেই জন্য এখানে তোমরা ইউজ করবে 1 চামচ চিনি। হ্যাঁ বন্ধুরা, দেখে নাও, 1 চামচ চিনি এই বিস্কুটগুলোকে অনেক দিন পর্যন্ত মুচমুচে করে রাখবে। সেই জন্য যখনই বেশি করে বিস্কুট তোমরা নিয়ে আসবে সেই কন্টেনারের মধ্যে দিয়ে দিবে 1 চামচ চিনি এবং মুখটা বন্ধ করে রেখে দেবে। এতে কিন্তু বিস্কুট অনেক দিন খুব ভালো থাকে। এরপরে আসছি আমি নেক্সট টিপসে। পনির যখন আমরা রান্না করি তখন অনেক রান্না করার পর শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই পনিরগুলো যখন আমরা রান্না করব তখন যে ভাজবো, ভাজার পরে সাথে সাথে আমরা কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত গরম জলের মধ্যে এই পনিরগুলোকে ডুবিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। এতে তেলটাও, পনিরের যে এক্সট্রা তেলটা আছে সেটাও বেরিয়ে যাবে আর পনির কিন্তু রান্না করার পরে খুব সফট থাকবে। এই জন্য যখনই পনিরের তরকারি রান্না করবে তখন পনিরগুলো ভাজার সময়, ভাজা হয়ে গেলে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবে। এতে কিন্তু পনিরগুলো খুব সফট হয়ে যায়, এ খেতেও খুব ভালো লাগে। আশা করছি টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে আসছি নেক্সট টিপস নিয়ে। আমরা যখন ডিম সিদ্ধ করি তখন যে কড়াই বা পাত্রে আমরা সিদ্ধ করি না কেন, সেই পাত্রটার মধ্যে একটা আষ্টে ভাব বা কষকষা ভাব লেগে থাকে আর মাছতেও খুব অসুবিধা হয়। সেই জন্য যখনই ডিম সিদ্ধ করা হবে ডিমের সাথে জলের সাথে দিয়ে দিতে হবে 3-4টা লেবুর খোসা আর দিয়ে দিব লবণ। এই লেবুর খোসা আর লবণ দেওয়ার জন্য কোনো রকমভাবে কোনো আষ্টে ভাব লাগবে না আর মাছতেও খুব ইজি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি এবং ডিম সিদ্ধ করার পরেও দেখো কোনো রকম কড়াইয়ের মধ্যে কিছু লেগে থাকেনি এবং খুব ইজিভাবে এটাকে ক্লিন করে রাখা যায়। তো এই টিপসটাও আশা করছি তোমাদের কাজে লাগবে। চলে আসছি নেক্সট টিপস নিয়ে। বেগুন ভাজার সময় আমরা লক্ষ্য করি বেগুন প্রচুর পরিমাণে তেল টানে। এই তেল টানা থেকে মুক্তি পাওয়ার জন্য যখনই বেগুন ভাজবে তখন তার কিছুক্ষণ আগে একটু লবণ, হলুদ আর চিনি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিবে। এতে করে যখনই বেগুন ভাজবে দেখবে এক ফোঁটাও বেগুন কিন্তু তেল টানছে না। আশা করছি এই টিপসটা তোমাদের অত্যন্তভাবে কাজে আসবে। চলে আসছি নেক্সট টিপস নিয়ে। ঘরের মধ্যে বাচ্চারা থাকলে বা এমনিও নর্মালিভাবে টাইলস বা মার্বেলের মধ্যে যদি খুব ভাবে এভাবে রং পেন্সিলের দাগ বা কিছু লেগে থাকে, ডিপ রং লেগে থাকে, সেই রঙগুলোকে আমরা এভাবে কষ্ট করে হাত দিয়ে না তুলে খুব ইজিভাবে তুলে নিতে পারি। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে যেই জায়গায় এইটা দাগটা লেগেছে সেই দাগের মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ আর দিয়ে দিব একটু লেবুর রস আর স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেব। খুব সহজেই এই দাগটা কিন্তু উঠে যাবে। হাত দিয়ে বা জোর করে ওঠানোর কোনো চেষ্টা করার কোনো দরকারই নেই। এই স্কচ ব্রাইট, লেবুর রস আর লবণ একটু দিয়ে হালকা করে স্কচ ব্রাইটের সাহায্যে ঘষলেই কিন্তু টাইলস বা মার্বেল থেকে পুরোপুরিভাবে দাগটা উঠে যাবে। তো দেখো আমি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, এভাবে আমি দিয়েছি আর লবণ আর লেবুর রস আর স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি। একদম কোনো রকমভাবে কোনো কষ্ট না করে ইজিলিভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল টাইলসটা। তো আশা করছি এই টিপসটাও তোমাদের খুব ভালোভাবে কাজে আসবে। চলে আসবো এবার নেক্সট টিপসে। আমাদের ঘরে তো রেগুলার রুটি হয়ে থাকে এবং রুটির জন্য আমরা অনেক পরিমাণে আটা নিয়ে এসে থাকি। সেই আটাকে ভালো রাখার জন্য আটার মধ্যে দিয়ে দিবে একটা শুকনো লঙ্কা। আটা কিন্তু অনেক দিন খুব ভালো থাকবে, কোনো রকম পোকা বা নষ্ট হবে না। চলে আসবো আমি নেক্সট টিপসে। অনেক কিছু খাওয়া রাখার জন্য ফ্রিজের মধ্যে থেকে একটা দুর্গন্ধ বের হয় বা খারাপ স্মেল বের হয়, সেই স্মেল থেকে দূর করার জন্য, দূরে থাকার জন্য বা সুন্দর গন্ধ পাওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিবে টুকরো করা লেবু। প্রত্যেকটা
চেম্বারে একটা করে রেখে দিবে, খুব সুন্দর গন্ধ বেরোবে। আর আস্তা গন্ধ বা খারাপ গন্ধ ফ্রিজ থেকে আর আমরা পাবো না যখনই ফ্রিজটাকে ওপেন করব। সেই জন্য এই লেবু ছোটো ছোটো করে কেটে প্রত্যেকটা চেম্বারে আলাদা আলাদা করে রেখে দেবে। আশা করছি এই টিপসটা তোমাদের কাজে আসবে। চলে আসব আমি নেক্সট টিপসে। ফ্রিজের বাইরে এটা অনেক সময় আমরা হলুদ রান্না করতে করতে হলুদ নেড়ে নাড়ি, বা বাচ্চা কাচ্চা ঘরে থাকলে হাত এঁটো করেও ফ্রিজটা না নেড়ে দেয়। এই জন্য ফ্রিজের মধ্যে ফ্রিজের বাইরের কভারে অনেক রকমের খারাপ দাগ লেগে থাকে, যেটা সহজে আমাদের ন্যাকড়া দিয়ে ওঠে না। কিন্তু একটা টিপস আমি তোমাদেরকে বলবো, যেটা খুব সহজেই ফ্রিজের বাইরেটাকে পরিষ্কার করা যাবে। তো এর জন্য আমি কি করব দেখো, এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটুখানি কাগজের, খবরের কাগজের টুকরো। সেই খবরের কাগজের টুকরোটাকে ভাঁজ করে নিব, এভাবে ফোল্ড করে নিব। এবার এই ফোল্ড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প খানিকটা জল। জল দিয়ে একদম ডুবিয়ে দেব না, তাহলে পরে কিন্তু দলা হয়ে যাবে আর মুছতে অসুবিধা হবে, কাগজটা ছিঁড়ে আসবে, তাতে কোনো কাজ হবে না। সেই জন্যই কাগজটাকে ফোল্ড করে এভাবে অল্প উপর দিক দিয়ে জল ছড়িয়ে দিব দুপাশেই ভালো করে, যাতে কাগজটা ছিঁড়ে না যায় এমনভাবে জলটা দিতে হবে। দুদিকে ভালোভাবে লাগিয়ে নিয়ে ফ্রিজে যে জায়গাটা দাগ লেগেছে বা নোংরা হয়েছে সেই জায়গাটা উপরে কভারটা ভালো করে ক্লিন করে নিতে হবে। খুব ভালোভাবে ফ্রিজের কভারটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, ফ্রিজটা দেখতে খুব ভালো লাগে এবং কোনো রকম খাটনি করতে হয় না। তো দেখো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজের বাইরের দিকটা। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে, এটা কিন্তু খুবই কাজের একটা টিপস, কারণ এই বাড়িতে ফ্রিজ থাকলে পরে খাওয়ার জিনিস নাড়ে নেড়ে বা বাচ্চা কাচ্চা থাকলে পরে নোংরা তো হয়েই থাকে ফ্রিজের বাইরের আবরণটা। সেই জন্য এটাকে এইভাবে কাগজের টুকরো দিয়ে যদি ক্লিন করা হয় তাহলে খুব সহজেই আমাদের সময়ও বাঁচে এবং খুব সহজেই ফ্রিজটা পরিষ্কার হয়ে যায়। তো আশা করছি আমার এই টিপসটা তোমাদের একান্তভাবে কাজে আসবে। এবার চলে আসব আমি নেক্সট টিপসে। কাঁচকলা আমরা তো খেয়েই থাকি, রান্না করেই থাকি। এই কাঁচকলা থেকে কষ্টা ভাবটা দূর করার জন্য আমাদের একটা টিপস ফলো করতে হবে। কিছু উপকরণ আমাদেরকে কাঁচকলার মধ্যে মেখে রেখে দিতে হবে, যেমন হলুদ আর লবণ। এটা যদি আমরা বেশ কিছুক্ষণ আগে, কাঁচকলা ভাজার বেশ কিছুক্ষণ আগে আমরা মেখে রেখে দিই, তাহলে কিন্তু কাঁচকলার থেকে যে কষ্টা ভাবটা সেটা কিন্তু দূর হবে। তাড়াহুড়ার চোটে আমরা তাড়াতাড়ি করে কাঁচকলার মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিই বা তরকারি করে, কিন্তু এটা না করে যদি আমরা কিছুক্ষণ আগের থেকে প্রায় আধা ঘন্টা বা 15 মিনিট আগে আমরা মেখে রেখে দিই, তাহলে কাঁচকলা থেকে কিন্তু আস্তা ভাবটা সহজেই দূরে সরে যায়। তো এই টিপসটা তোমাদেরকে অবশ্যই, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরপরে আমি আসব নেক্সট টিপসে। মুগ ডাল অনেকগুলো নিয়ে আসতে পারি, মুগ ডালগুলোকে অনেক দিন পোকামুক্ত এবং ভালো রাখার জন্য হালকা খোলার মধ্যে এভাবে ভেজে, কড়াইয়ের মধ্যে এভাবে ভেজে নিতে হবে। হালকাভাবে ভেজে নিতে হবে, খুব ডিপ ভাজতে হবে না, জাস্ট একটুভাবে 10 থেকে 15 সেকেন্ড এভাবে একটু নাড়িয়ে নিয়ে গরম নাড়িয়ে নিয়ে রেখে দিতে হবে। এতে করে মুগ ডাল অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। আশা করছি আজকের এই টিপসগুলো তোমাদের জীবনে অনেক কাজে আসবে। নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিপসের ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, টেক কেয়ার।